আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তন পড়ছিলাম এবং ধ্বনি পরিবর্তনে সর্বশেষ আমরা পড়েছিলাম ধ্বনি বিপর্যয় পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শুরু করব সম্প্রকর্ষ কিংবা স্বর লোপ থেকে। সম্প্রকর্ষ বা স্বর লোপ অর্থাৎ স্বর লুপ্ত হয়, আমরা দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, মধ্য কিংবা শেষ থেকে, অন্ত থেকে মাঝে মাঝেই স্বর লোপ হয়ে যায় বা স্বর লোপ করে উচ্চারণ করি এবং সেটিকেই আমরা বলছি সম্প্রকর্ষ। যদি উদাহরণ দিই তাহলে বোধহয় আমাদের ধারণা স্পষ্ট হয়। তো প্রথমেই যে উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে সম্প্রকর্ষ বা স্বর লোপের ক্ষেত্রে জানালা। জানালা শব্দটাকে যদি আমরা দেখি, বর্গীয় জ্বর পর স্বরধ্বনি আছে, নয়ের পরে স্বরধ্বনি আছে, লয়ের পর স্বরধ্বনি আছে। কিন্তু যদি আমি বলি জানলা, তার মানে কি দাঁড়াচ্ছে? নয়ের পর থেকে স্বরধ্বনি নেই, অর্থাৎ খুব দ্রুত উচ্চারণ করবার জন্য এরকম মাঝে মাঝেই আমরা স্বরধ্বনি লোপ করে উচ্চারণ করি। বসতি, আমরা যেখানে থাকি, আমাদের আবাস, নিবাস, বাসস্থান, বসতি, বসতি তো ঠিক আছে, কিন্তু যখন বলি বস্তি তখন কি হচ্ছে? বসতি, বয়ের পরে অ, স্বয়ের পরে অ, তয়ের পরে ই, স্বরধ্বনি এসছে ঠিক এভাবে। কিন্তু যখন আমি বলি বস্তি, লক্ষ্য করলেই দেখবে বয়ের পরে অস্বরধ্বনি এসছে কিন্তু স্বয়ের পরে কিন্তু অস্বরধ্বনি আসেনি, তয়ের পরে ই স্বরধ্বনি এসছে কিন্তু মাঝে থেকে কি হয়ে গেল? স্বরধ্বনি লোপ পেল এবং সেটিকেই আমরা বলছি সম্প্রকর্ষ কিংবা স্বর লোপ। তাহলে সম্প্রকর্ষ বা স্বর লোপ মূল বিষয়টি হচ্ছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, মধ্য, অন্ত থেকে স্বর লোপ পায়, তাকে আমরা বলছি সম্প্রকর্ষ বা স্বর লোপ। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবনের ব্যাপারটা কেমন? বিষমী ভবন হচ্ছে দুটো সমবর্ণের একটির পরিবর্তন, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। আমি যদি উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। যেমন উদাহরণের ক্ষেত্রে বিষমী ভবন, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। লাল, ল আকার ল, কিন্তু আমরা উচ্চারণ করছি নাল, তাহলে ল ছিল, ল ছিল, দুই জায়গাতে কিন্তু ল আছে, তার মানে একই বর্ণ দুইবার ব্যবহৃত হচ্ছে কিন্তু এ থেকে একটি বর্ণ লোপ পেয়েছে, তখনই তাকে বলছি আমরা বিষমী ভবন। আবার শরীর, শরীর থেকে হয়ে গেল শরীর, শরীর যখন বলছি র আছে দুটো কিন্তু যখন বলছি শরীর, শরীর তখন ল হয়ে গেছে কি? র আছে একটি, সাথে আরেকটা বর্ণ নতুন যুক্ত হয়েছে, সেটি হচ্ছে ল। তার মানে দুটো সমবর্ণে যদি একটা পরিবর্তন হয় তখনই তাদেরকে আমরা বলবো বিষমী ভবন। সমী ভবনটা কেমন ছিল? যদি সমী ভবনটা একটু মনে করে দেখো তাহলে দেখবে জন্ম, আমরা গত ক্লাসেই পড়েছিলাম পর্ব একে, জন্ম, জন্ম থেকে জম্ম, তার মানে এখানে একটি বর্ণ ছিল দন্ত, একটি বর্ণ ছিল ম, কিন্তু যখন বলছি জন্ম তখন দুটো বর্ণই হয়ে গেছে কি? এক। তার মানে সমী ভবনে যা হয়েছে যে বর্ণগুলো মিলে গেছে, একই হয়ে গেছে, বিষমী ভবনে কিন্তু ওই এক থাকা বর্ণটাই একটা পরিবর্তন হয়ে গেছে, শরীর থেকে শরীর, লাল থেকে নাল। সমী ভবনের আরো একটা উদাহরণ বলি, যেমন আমি গতদিন বলেছিলাম কাদনা, কাদনা থেকে হয়ে গেল কান্না, তার মানে একটি ছিল দ, একটি ছিল ন, কিন্তু যখন বলছি কান্না তখন দুটোই হয়ে গেছে কি? একই বর্ণ ন। তার মানে সমী ভবন ঠিক বিষমী ভবনেরই উল্টো ব্যাপার, তার মানে বিষমী ভবন, আশা করছি বুঝতে পেরেছি আমরা। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি খুবই সহজ এবং খুব সহজেই মনে রাখা যায়, একবার শুনলেই মনে থাকবে, সেটি হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন দ্বিত্বতা। দ্বিত্ব ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন দ্বিত্বতা, একই ব্যঞ্জন দুইবার ব্যবহৃত হয়। যেমন পাকা, কোন একটা ব্যাপারে চুক্তি সম্পন্ন হয়েছে, অর্থাৎ বিষয়টা পাকাপাকি হয়ে গেছে, এখন আমি বললাম পাকা, পাকা থেকে আমি বলছি পাক্কা, তার মানে কি? জোর দেওয়ার জন্য একই ব্যঞ্জন যখন দুইবার ব্যবহৃত হয় তখনই তাকে বলবো আমরা দ্বিত্ব ব্যঞ্জন, কিংবা তার আরো একটি নাম আছে ব্যঞ্জন দ্বিত্বা কিংবা ব্যঞ্জন দ্বিত্বতা, একই কথা, ব্যঞ্জন দ্বিত্বতা কিংবা ব্যঞ্জন দ্বিত্বা, আমাদের বইয়ে দেওয়া আছে ব্যঞ্জন দ্বিত্বা, একই কথা, আলাদা কোনো বিষয় নেই। আবার যেমন ধরো সকাল, সকাল থেকে আমরা বলছি সকাল, ধরে নাও সকালবেলা খুব ভোরে তোমার বাসায় গেস্ট এসছেন, মেহমান এসছে, তুমি দরজা খুলে দিয়ে বললে সকাল সকাল কোত্থেকে এলে, সকাল তো ঠিক আছে কিন্তু সকাল মানে কি? জোর দেওয়ার জন্য বলছি। তাহলে কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত যে ব্যঞ্জন থাকে সেই ব্যঞ্জন যখন দ্বিত্ব উচ্চারণ হয়
তখনই তাকে বলছি আমরা দ্বিত্ব ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন দ্বিত্বতা। আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা যেখানে যাব সেটি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বিচ্যুত হয়। যেমন ব্যঞ্জন যখন বিচ্যুত হয়, যেমন বৌদিদি, বৌদিদি থেকে হয়ে গেল বৌদি, শেষ থেকে ব্যঞ্জন লোপ পেয়েছে। বড়দাদা, বড়দাদা থেকে হয়ে গেল বড়দা, এবং বড়দা থেকে কখনো কখনো আমরা আবার বলি বদ্দা। আচ্ছা, তো বৌদিদি শেষে থেকে দি লোপ পেয়েছে, বিচ্যুত হয়েছে, ব্যঞ্জন চ্যুতি বলছি। আর বড়দাদা থেকে হয়ে গেল বড়দা, ব্যঞ্জনগুলো বিচ্যুত হয়। যখনই এরকম হয় তখনই তাকে বলবো আমরা ব্যঞ্জন চ্যুতি। আরেকটা বিষয় আছে, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতির ব্যাপারটা হচ্ছে শব্দ মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয়, তাকে আমরা বলছি ব্যঞ্জন বিকৃতি, তাকে আমরা বলছি ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ পুরাতন যে ব্যঞ্জন ধ্বনিটি আছে সেটা লোপ পেয়ে নতুন করে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয়। উদাহরণ দেখলেই বুঝতে পারবো, ব্যঞ্জন বিকৃতি, এই ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে কবাট, কবাট দেওয়া, কবাট থেকে হয়ে গেল কপাট। তার মানে এই ব্যঞ্জন ব পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয়েছে এবং সেটি হচ্ছে প। ধোবা, ধোবা থেকে হয়ে গেল ধোপা, নতুন ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়েছে বয়ের জায়গায় প। ধাইমা, নতুন ব্যঞ্জন ধ্বনি তৈরি হয়েছে ধাইমা থেকে দাইমা, ধাইমা থেকে দাইমা। তার মানে এই ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বিকৃতির মূল ব্যাপার হচ্ছে শব্দ মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে যখন নতুন ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি হয় তখন তাকে আমরা ব্যঞ্জন বিকৃতি বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অন্তর্হতি কোনটা? অন্তর্হতি হচ্ছে পদের মধ্যে কোনো ব্যঞ্জন যখন লোপ পায় তখনই তাকে অন্তর্হতি বলে। যেমন ফাল্গুন, ফাল্গুন যখন বলছি আমরা, ফাল্গুন থেকে হয়ে গেল ফাগুন, ফাল্গুন থেকে হয়ে গেল ফাগুন, ল লোপ পেয়েছে, ল কি ব্যঞ্জন ধ্বনি। আবার ফলাহার, ফলাহার থেকে হয়ে গেল ফলার, তাহলে হ লোপ পেয়েছে। তাহলে পদের মধ্যে যখন কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো আমরা অন্তর্হতি। তার মানে পদের মধ্যে কোনো ব্যঞ্জন লোপ পেলে তাকে আমরা অন্তর্হতি বলবো। আবার অভিশ্রুতি, অভিশ্রুতি বিষয়টা হচ্ছে একটু বড় আছে কিন্তু মূল বিষয়টা সহজ। মূল বিষয়টা হচ্ছে এরকম, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে অভিশ্রুতি বলে। অনেক বড় বড় কথাবার্তা আমি খুব সহজ করে ছোট করে যদি তোমাদের বলি তাহলে বলবো অভিশ্রুতি, অভিশ্রুতিতে একটা বিষয় শুধু আমরা মনে রাখি, সেটি হচ্ছে সাধু থেকে চলিত হবে। যেমন কোরিয়া, কোরিয়া থেকে হয়ে গেল করে, কোরিয়া, কোরিয়া থেকে করে, অর্থাৎ সাধুতে করিয়া চলিততে করে, সাধুতে শুনিয়া চলিততে শুনি। শুধু যদি আমরা এইটুকু মনে রাখি তাহলেই আমাদের অভিশ্রুতি থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। তাহলে শুনিয়া থেকে শুনে কোন ধরনের পরিবর্তন? অভিশ্রুতি। করিয়া থেকে করে কোন ধরনের পরিবর্তন? অভিশ্রুতি। এখন প্রশ্ন হচ্ছে, মূল বিষয়টা তো আমাদের জানা চাই, আমরা না হয় সহজে মনে রাখার মতন অনেক রকম প্যাটার্ন ইউজ করতে পারি, সেগুলো ব্যবহার করতে পারি, সেগুলো মনে রাখতে পারি, কিন্তু মূল বিষয়টা না বুঝলে কিন্তু আমাদের চলবে না। মূল বিষয়টি হচ্ছে কোরিয়া, আমি যদি কোরিয়াকে দেখি, কোরিয়া ক যোগ অ যোগ র যোগ ই যোগ অন্তস্থ অ যোগ আ হয়ে গেল কোরিয়া। এখন বিপর্যয়ের ফলে হয় কি? বিপর্যয়ের ফলে হয় কৈরিয়া। এই কৈরিয়া যখন বলি ক যোগ অ যোগ ই, ই কিন্তু উচ্চারিত হচ্ছিল শেষে, এই শেষের ইকে যদি আমি আগে নিয়ে আসি, যেটা আমরা উপনিহিতে পড়েছি, উপনিহিতিতে আমরা পড়েছি পরের ইকার কিংবা পরের উকার যখন আগে উচ্চারিত হয় তখন তাকে উপনিহিতি বলে। যেমন আজি থেকে আইজ, সাধু থেকে সাউদ, রাখিয়া থেকে রাইখা, এগুলো সবগুলোই উপনিহিতির উদাহরণ ছিল। তাহলে এই বিপর্যয়ের ফলে হলো কৈরিয়া, উপনিহিতির ফলে হয়ে যায় কি? কৈরা। এবং অভিশ্রুতি জাত হয়ে অর্থাৎ পরিশুদ্ধ হয়ে, পরিশীলিত হয়ে, বিশুদ্ধ হয়ে হয় হচ্ছে করে। তাহলে কোরিয়া, বিপর্যয়ের ফলে কৈরিয়া, উপনিহিতির ফলে কৈরা, এবং অভিশ্রুতি জাত হয়ে হয় করে। ঠিক একই রকম শুনিয়া, শুইনিয়া, শুইনা, শুনে, বলিয়া, বইলিয়া, বইলা, বলে, সবগুলো একই রকম। তাহলে যদি আমরা এইটা মনে রাখি সাধু থেকে চলিত হয় তখনই তাকে বলবো আমরা অভিশ্রুতি।
আর রকার লোপ এবং হকার লোপ এই দুটো বিষয় নিয়ে যদি বলি তাহলে বলবো র লোপ পায় এবং হ লোপ পায়। যেমন ধরে নাও আমি যখন বলছি যে করতে, তিনি আমাকে কাজটি করতে বলেছেন, করতে এই করতে থেকে আমি যখন বলছি করতে র লোপ পেয়েছে এবং র যখন লোপ পেয়েছে লক্ষ্য করতে হবে যে তার পরবর্তী ব্যঞ্জন কি হয়ে গেছে, দ্বিত্ব হয়েছে, মানে দুইবার উচ্চারিত হয়েছে। করতে এখানে কিন্তু ত দুটো আছে। আবার যদি আরো একটি উদাহরণ দিই, মারলো, সে তাকে এমন মার মারলো হাড় মাংস এক করে ফেললো, ধরে নাও এরকম একটা উদাহরণ দিলাম, মারলো থেকে হয়ে গেল মারলো, সে তাকে এমন মার মারলো হাড় মাংস এক হয়ে গেছে। তাহলে এই মারলো থেকে হয়ে গেল মারলো, র লোপ পেয়েছে। তাহলে যখন র লোপ পায় তখনই তাকে বলছি আমরা রকার লোপ, এবং যখন হ লোপ পায় তখন তাকে বলছি হকার লোপ। হকার লোপের উদাহরণটাও সাথে সাথে দেখে নিই আমরা, হকার লোপ, হকার লোপ। যেমন আমরা বলছি শাহ, এই শাহ থেকে হয়ে গেল শাহ, হ লোপ পেয়েছে, শেষ থেকে হ লোপ পেয়েছে। আবার আল্লাহ, আল্লাহ থেকে হয়ে গেল আল্লাহ। আবার পুরোহিত, পুরোহিত থেকে হয়ে গেল পুরুত, পুরুত মশাই, ঠিক আছে। তাহলে হ লোপ পেয়েছে, রকার লোপ হকার লোপের মূল বিষয়টা এটি, অর্থাৎ র লোপ পাবে কখনো কখনো বা হ লোপ পাবে। এবার যদি আমরা সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে অশ্রুতি এবং বশ্রুতি, সেটা যদি দেখি, পাশাপাশি যখন দুটো স্বরধ্বনি আসে, আমরা জানি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি, ই এ এ আ অ ও উ, এই পাশাপাশি যদি এই স্বরধ্বনিগুলো ছাড়াও আরো যে স্বরধ্বনিগুলো রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ তো আমাদের ১১টি, কিন্তু স্বরধ্বনি আমাদের কয়টি, স্বরধ্বনিও আমাদের ১১টি, কিন্তু এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে ১০টির, অর্থাৎ কার আছে আমাদের ১০টি, আমরা জানি সেটি। এবং এক্ষেত্রে ওই পাশাপাশি দুটো স্বরধ্বনি যদি আসে তাহলে উভয়ে মিলে অন্তস্থ অ কিংবা অন্তস্থ ব তৈরি হয়ে যায়, এবং তাকেই আমরা বলছি মূলত অশ্রুতি কিংবা বশ্রুতি। যেমন মা যোগ আমার হয়ে গেল মায় আমার, একটু লক্ষ্য করলেই বুঝবো আমরা, মা যোগ আমার, মাতে কি আছে, মায়ের পরে আ স্বরধ্বনি, এবং আমারের শুরুতে কি আছে, আ স্বরধ্বনি। তার মানে দুটো স্বরধ্বনি যখন এক হয় তখন কখনো কখনো আমরা দেখেছি, যেমন অযোগ ই হয়ে গেল ওই, অর্থাৎ ওইকে ভাঙলে অযোগ ই হয়, কখনো কখনো অযোগ ই হয়, সেটাও আমরা দেখি। তাহলে এগুলো হচ্ছে কি, যৌগিক স্বরধ্বনি। আমরা জানি মৌলিক স্বরধ্বনি আছে আমাদের ৬০টি এবং যৌগিক স্বরধ্বনি আছে আমাদের ২৫টি। তো এই দুটো স্বরধ্বনি মিলে যখন একটি স্বরধ্বনি তৈরি না হয় তখন কি হয়, তখনই আসলে এই অশ্রুতি কিংবা বশ্রুতির সৃষ্টি হয়। অর্থাৎ অশ্রুতি কিংবা বশ্রুতির সৃষ্টি হবে তখন যখন এই দুটো স্বরধ্বনি মিলে একটি স্বরধ্বনি পরিণত হবে না। যেমন মা যোগ আমার হয়ে যায় মায়ামার, মায়ামার, এই যে অন্তস্থ অ সৃষ্টি হয়েছে, তার মানে অশ্রুতি হয়েছে। তাহলে অশ্রুতি এবং বশ্রুতির মূল বিষয়টা কিন্তু এটি। তাহলে আজকে আমরা ধ্বনির পরিবর্তনের যাবতীয় যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র নিয়ে আলোচনা করেছে, এবং সেই সাথে আমাদের ধ্বনির পরিবর্তনও শেষ হয়েছে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।